সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলার আয়োজনে বাংলাদেশ সংলাপের আজকের পর্বে। আজকের প্যানেলে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা AHM খায়রুজ্জামান লিটন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র উন্নয়ন ফোরামের কর্মকর্তা রোকসানা ফেরদৌসী। আজ আমরা রাজশাহীতে আর আপনাদের সাথে আছি আমি মিথিলা কাঞ্চনা। মিলনায়তনের দর্শকবৃন্দ, আপনাদেরকে বলছি, আপনারা এখানে এসে কিছু প্রশ্ন আমাদেরকে জমা দিয়েছেন, তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন আমরা বেছে নিয়েছি। আমাদের প্যানেলের সদস্যরা জানেন না অবশ্য যে সেই প্রশ্নগুলো কি, তারা যেমন আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে, তেমনি আপনারাও সুযোগ পাবেন আপনাদের কোনো মতামত থাকলে কিংবা কোনো সম্পূরক প্রশ্ন থাকলে সেটি জানাবার। আজকের প্রথম প্রশ্নটি করছেন মোহাম্মদ মাহবুবুর রহমান। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমার প্রশ্ন, যে কোনো দলীয় সরকারের আমলেই দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয় হয়ে যায় কেন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দুর্নীতি দমন কমিশন দন্তহীন বাঘে পরিণত হয়েছে, এখন তার থাবার নখগুলিও কেটে ফেলা হচ্ছে। আসলে দুর্নীতি দমন কমিশনের সংস্কারের উদ্দেশ্যে সরকারের মতে যে আইনগুলো করা হচ্ছে বা আইনগুলো সুপারিশ করা হয়েছে, সেগুলো করলে দুর্নীতি দমন কমিশনের আসলে কর্মক্ষমতা আরও কমবে বা এটি দন্ত নখহীন বাঘে পরিণত হবে, এরকম একটি ইঙ্গিতে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। আজকে দর্শক সেই প্রশ্নটি করছে যে দলীয় সরকার আসলেই কেন দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয় হয়ে যায়। যদিও সরাসরি প্রশ্নটি উনি মেয়র খায়রুজ্জামান লিটনকে করেছেন, তারপর শুরু করছি মলয় ভৌমিক দিয়ে, আসবো আমি আপনার কাছে। ধন্যবাদ। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি মনে হয় যে আজকে প্রশ্নটি হলো নতুন, কিন্তু এটি কোনো নতুন প্রশ্ন নয়। প্রশ্নকর্তাও সেভাবেই বলেছেন যে যখনই দলীয় সরকার আসে তখন চেষ্টা করেন তারা যে যাতে তাদের সময়ের দুর্নীতির ব্যাপারটি কেউ জানতে না পারে। এটি আমাদের সমাজে দীর্ঘদিন হলো চলে আসা যে দুষ্ট খত তারই একটি। আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটি দীর্ঘদিন হলো লালন করে এসেছি এবং আমরা দেখেছি যে যখন যারা ক্ষমতায় যান তখন অনেকেই, আমাদের সমাজ হয়তো এটি গ্রহণ করে বলেই, অনেক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যান যাকে আমরা নিশ্চিতভাবে পরবর্তীতে দুর্নীতি নামক শব্দটি দিয়ে সেই কর্মকাণ্ডকে চিহ্নিত করতে পারি। কিন্তু যেহেতু এই জাতীয় কর্মকাণ্ডের আমরা কখনোই বিচার হতে দেখি না, স্বাভাবিকভাবেই চেষ্টা থাকে এটি নিয়ে শেষ পর্যন্ত একটি রাজনীতি করবার চেষ্টা। দুর্নীতি সবাই করেন, রাজনীতিটা হয় কি যে আমি ক্ষমতার বাইরে গেলে অন্যেরা দুর্নীতিবাজ এবং ক্ষমতায় যখন আমি যাচ্ছি তখন যে দল আবার বাইরে থাকছে তখন তারা বলছে দুর্নীতিবাজ। এটি আমি মনে করি যে এটি এই প্রশ্নের সাথে সম্পর্ক আছে যে এই জায়গা থেকে বের হয়ে আসার আমাদের একটি চেষ্টা থাকা দরকার এবং এটি সমাজের মানুষের চেতনার মানের উপরে নির্ভর করে যে আমরা দুর্নীতিবাজ মানুষকে যদি সমাজে গ্রহণ করি, বারবার ভোট দেই, তাহলে একে নির্মূল করা যাবে না। সুতরাং আমাদের সচেতনতার উপরই এটি সর্বাংশে নির্ভর করে বলে আমি মনে করি। ধন্যবাদ মলয় ভৌমিক। খায়রুজ্জামান লিটন, প্রশ্নটি আপনার কাছে সরাসরি ছিল। ধন্যবাদ। প্রশ্নকর্তা যিনি প্রশ্নটি করেছেন, আসলে দুঃখজনক হলেও বিষয়টি অনেকাংশে সত্য, অতীতের ইতিহাস তাই প্রমাণ করে। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসবার আগে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করবার এবং এটার মাধ্যমে এই দুর্নীতিকে কমিয়ে আনার প্রয়াস নেবার কথা বলেছিলেন এবং তারই অংশ হিসাবে আমি মনে করি যে এখনও সময় আছে, এখনই এই কথাটি বলে দেওয়ার মতো সময় আসে নাই যে অন্তত বর্তমান সরকারের বিষয়ে আমি বলতে চাই যে বর্তমান সরকার এই দুর্নীতি দমন কমিশনকে একেবারে অচল করে রাখতে চায় বা ক্ষমতাহীন করে রাখতে চায়। সম্প্রতি যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেটি দুর্দকের, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান তিনিই বলেছেন। আমি তারই উত্তরে বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, সংসদীয় কমিটির সভাপতি, তিনি দুর্নীতি দমন কমিশনের দ্বারা একটি মামলায় তাকে জড়ানো হয়েছে, মানে তিনি আসামি হয়েছেন এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তিনি, না সেটি জাতীয় রাজস্ব বোর্ডের মামলা, সেটি কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলা নয়। আচ্ছা, এনিওয়ে, তো আমি আশা করি এটুকু যে বর্তমান সরকার মাত্র 10 মাস অতিক্রম করছে, এখন অনেক সময় আছে এবং এই সময়ের মধ্যে
অতীতের দুর্নীতিগুলো সবগুলোরই বিচার করা দরকার এবং ভবিষ্যতে যাতে আর দুর্নীতি না হয় বর্তমান সরকারের মন্ত্রীগণ অথবা বর্তমান সরকারের সংসদ সদস্যগণ বা মেয়রগণ তারাও যাতে দুর্নীতি করতে সাহস না পান বা সরকারি কর্মকর্তারা যাতে করতে না পান সেই বিষয়ে অবশ্যই বর্তমান সরকারকে আরও সজাগ হতে হবে, এটা আমি একমত আপনার সঙ্গে। না কিন্তু আপনি মিস্টার লিটন যেটি আমি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে বর্তমান চেয়ারম্যান যিনি বলেছেন যে দুর্নীতি দমন কমিশন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে দুর্নীতি দমন কমিশন আরও বেশি দুর্বল হয়ে পড়বে, যে তিনি যেটি বলেছেন যে শব্দটি ব্যবহার করেছেন যে থাবার নখগুলো কেটে ফেলা হচ্ছে, সেটি কি করে রোধ করা সম্ভব? এই যে সংবাদটি পরিবেশিত হয়েছে এই সংবাদের মাধ্যমেই জাতি এবং আমরা সকলেই জানতে পারলাম যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজেই কি মনে করছেন। কাজে আমার বিশ্বাস যে এই এখান থেকেই বর্তমান সরকার প্রধান এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা এই বিষয়ে সজাগ হবেন এবং এই কমিশনকে আরও শক্তিশালী করবার জন্য যা করার সব করবেন। ধন্যবাদ। দর্শকরা কে কি ভাবছেন আপনি? সত্য বড় কঠিন সত্যরে ভালোবাসিলাম। গোলাম রহমান দুদুকের চেয়ারম্যানকে ধন্যবাদ। দুদুককে শক্তিশালী করতে হলে তদন্ত এজেন্সি, সেখানে বলা আছে দুদুকের আইনে, দুর্নীতি দমন কমিশন আইনে, যে সরকার প্রধানের অনুমতির প্রয়োজন। এই সরকার প্রধানের অনুমতির অভাবে এই দুদুক শক্তিশালীভাবে কাজ করতে পারছে না। আপনারা কি সরকারকে উপদেশ দিবেন কি না এ বিষয়ে? ধন্যবাদ। পেছনে মেয়র মহোদয় যেটা বললেন যে তাদেরই দলের একজনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আমার মনে হয় যে এটা হাস্যকর, যে জনগণ দেখুক যে সরকার দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয় করছে না, তারা দুর্নীতি দমনের পক্ষে। ধন্যবাদ। আচ্ছা, দুর্নীতি দমন কমিশন কি সরকারের হাতে বন্দি? এটি তো বোঝা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন কি সরকারের হাতে বন্দি কি না? হ্যাঁ, এটা। ধন্যবাদ। আপনি? বর্তমান সরকারের ক্ষমতা নেওয়ার সময় হচ্ছে 10 মাস। 10 মাস সময় কি দুর্নীতি দমন কমিশনকে আইন সংস্কারের জন্য কি যথেষ্ট নয়? মানে আমার প্রশ্নটা হচ্ছে 10 মাস সময় পেরিয়ে গেছে, সরকার কি 10 মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে পারেনি এতদিন? এটা কি করতে পারবে না এখনো? আপনি বলতে চাচ্ছেন যে এই 10 মাসের মধ্যে আরও শক্তিশালী করা দরকার ছিল। ধন্যবাদ। আপনি? দুর্নীতি দমন আইনে যাদের বিরুদ্ধে কেস হয় সেটা তো একটা বিষয় আছে, কিন্তু তারপরে আমরা দেখি সেই কেসের আসামি যারা আদালতে শরণাপন্ন হচ্ছে তারা আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসছে। এখানে কিন্তু বিচারকরা যদি আরেকটু বেশি সচেতন হন এবং তারা যদি কঠোর হন, তারা কিন্তু দুদকের হাতে বন্দি না। তাদের ন্যায়নীতি বোধটা যদি আমাদের সাধারণ জনগণের মতো থাকে তাহলে আমার মনে হয় দুদকের অনেক কাজ এগিয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই বিচারপতিরাও কি সরকারের অধীনে? তারা আইনের বাইরে কি করতে পারেন? কিন্তু তারপরেও তাদের তো একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। এর মধ্যে প্রথম আলোতে আমরা একটা এই ধরনের নিউজ দেখছি যে বিচারপতিরা যদি আরেকটু সতর্ক হন তাহলে কিন্তু এই ধরনের দুর্নীতিবাজরা সহজেই ছাড় পেয়ে যাবে না। তারা আইনের বাইরে কিছু করতে পারবেন না, বিচারপতিরা কখনোই আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া এর বাইরে কিছু করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আপনি? ধন্যবাদ। মাননীয় মেয়র মহোদয় একটা চমৎকার উদাহরণ নিয়েছিলেন আব্দুল জলিল সাহেবের, কিন্তু উনি যখন কিছুদিন আগে সরকারের বিরুদ্ধে যখন কথা বলেছিলেন তাকে ভারসাম্যহীন বলা হয়েছিল। তা আজকে দুর্নীতি দমন কমিশন যখন নিষ্ক্রিয় হচ্ছে সেক্ষেত্রে যখন প্রশ্ন উঠছে তখন মাননীয় মহোদয় কেন ভারসাম্যহীন ব্যক্তির উদাহরণ টানছেন আজকে? ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলিস্টদের কাছে ফেরত আসছি। মিজানুর রহমান মিনু, বর্তমান দুর্নীতি দমন কমিশন এটি 2004 সালে বিএনপি সরকার এই দুর্নীতি দমন কমিশন, নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন সুপ্রতিষ্ঠিত করেন এবং ধারাবাহিকভাবে তারকে স্বাধীন করার জন্য এবং তার নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং আইনের মাধ্যম দিয়ে প্রকৃত দুর্নীতিবাজদের জন্য বিচার হয় তার জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে 111-এর পর কিছু সংখ্যক উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা জয়াল মইনীয় এবং ফখরুদ্দিন সাহেব এরা এই দুর্নীতি দমন কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে হেয় করার জন্য, দেশের গণতন্ত্র নষ্ট করে দেওয়ার জন্য, দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এই দুর্নীতি দমন কমিশনকে এমন করে ব্যবহার করেছে যার ফলে জনগণের আস্থা এই দুর্নীতি দমন কমিশনের কাছে আর নেই।
আমি আশা করব যে প্রত্যেকটি গণতান্ত্রিক সরকারই উচিত হবে যে একদিনে যেমন পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ভারত তারা একদিনে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করে নাই বা তাদের দেশে দুর্নীতি দমন কমিশনগুলো খুব দ্রুতই সাফল্য অর্জন করে নাই এটার একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে আস্তে আস্তে সুপ্রতিষ্ঠিত হবে আমি আশা করব যে আগামী দিনে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং জনগণের প্রত্যাশা দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষভাবে প্রকৃত দোষীদের যেন বিচারের আওতায় নিয়ে এসে দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী আগামী দিনের সুন্দর গণতান্ত্রিক দেশ সুপ্রতিষ্ঠিত করতে পারে ধন্যবাদ কিন্তু মিস্টার মিনু আপনি যেটি বলছিলেন যেটি দর্শক প্রশ্ন করেছে যে যে কোনো দলীয় সরকারের সময়ই আসলে দুর্নীতি দমন কমিশন ঠিকভাবে কাজ করতে পারে না এমনকি বিএনপির সময়ও কিন্তু দুর্নীতি দমন কমিশনের তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল যে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না এবং যথেষ্ট ভালোভাবে কাজ করতে পারছে না এমনকি দাতা গোষ্ঠী অনেক সময় তাদের ক্ষোভ প্রকাশ করেছে হ্যাঁ দাতা গোষ্ঠী এবং দেশের জনগণ চেয়েছিল যে সরকারের নিয়ন্ত্রণ থেকে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন সুপ্রতিষ্ঠিত হোক বিএনপি সরকার 2004 সালেই বাংলাদেশে প্রথম স্বাধীন দুর্নীতি দমন কমিশন সুপ্রতিষ্ঠিত করে এবং তার ধারাবাহিকতায় সেই সময় কি নিরপেক্ষভাবে দুর্নীতি দমন কমিশন কাজ করতে পেরেছে আস্তে আস্তে দুর্নীতি দমন কমিশন তার নিজস্ব আইন দিয়ে তার প্রকৃত ব্যবস্থা তারা গ্রহণ করতে যাচ্ছিল এরই মধ্যে 111-এর সৃষ্টি হয়েছে কতিপয় উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা এবং ডিজিফাইয়ের লোকজন দুর্নীতি দমন কমিশনকে রাজনীতিবিদদেরকে এবং দেশের ব্যবসায়ী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করে আজকে এই করুণ অবস্থা সৃষ্টি করেছে ধন্যবাদ আপনি এটির বিষয়ে কতটা একমত যে এখন যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের যেটি সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান চেয়ারম্যান সেটি সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ আমি মনে করি বর্তমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তিনি অত্যন্ত যোগ্য এবং ভালো ব্যক্তি হিসেবে এবং ভালো একজন অতীতে কর্মকর্তা হিসেবে আমাদের দেশের সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি এবং তার নিজস্ব পরিচালনা করা এবং বিভিন্ন যে সমস্ত ত্রুটিগুলি আছে তার সমাধান করার জন্য তার নিশ্চয়ই অনেক দিক নির্দেশনা আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনেক আইন তৈরি করার জন্য তার সুপারিশ থাকবে আমি মনে করি এটা পার্লামেন্টের মাধ্যমে অনুমোদন দিয়ে আগামী দিনে যেন দুর্নীতি দমন কমিশন যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীন দুর্নীতি দমন কমিশন সুপ্রতিষ্ঠিত করার প্রত্যাশা যাদের ছিল বিদেশি দাতা সংস্থাদেরও যেটা বক্তব্য ছিল তার জন্য সুপ্রতিষ্ঠিত হয় তা অবশ্যই আমার ধারণা সুপ্রতিষ্ঠিত হবে ধন্যবাদ রোকসানা ফেরদৌসি আমি বলবো যে আমরা পিছনের দিকে তাকালে দেখি যে আমরা আরও এক বছর আগেও যে গত পেপার খুললেই দেখতাম যে এমন সম্মানীয় ব্যক্তিদের নামে দুর্নীতির দায়ে আজকে এই সেই এগুলি পড়ে আমরা আশ্চর্য হতাম তাই না এখন দেখা যাচ্ছে যে সরকারি যে দুর্নীতি দমন গঠন এটা কিন্তু আসলে স্বাধীন থাকা দরকার স্বাধীনতা থাকলে তারা এই কাজগুলি এই দুর্নীতিগুলি ঘটবে না এবং এখন যে যে সরকারি দল আসলে নিষ্ক্রিয় হয়ে যায় এটা থেকে আমাদের আসলে ইয়ে করতে হবে যেটা স্বাধীনতা দিতে হবে এবং এটার ইয়ে রাখার দরকার ফলো আপ রাখার দরকার আসলে যে কাজটা তারা ঠিক মতো করছে কিনা ধন্যবাদ পরবর্তী প্রশ্ন করছেন রাজীব প্রামাণিক আমার প্রশ্ন হচ্ছে যে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের লক্ষ্যে দুই প্রধান নেত্রী একসাথে কাজ করতে পারছেন না কেন ধন্যবাদ শনিবার দারিদ্র বিমোচনের যে সম্মেলনটি ছিল সেখানে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দুজনেরই একসাথে দারিদ্রের বিরুদ্ধে তাদের যাত্রা শুরু করার কথা ছিল কিন্তু অনুষ্ঠানের ঠিক আগের দিন বিএনপি নেত্রী জানিয়েছেন যে তিনি অপারগতা প্রকাশ করেছেন যে এই অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন না কারণ তাতে করে সরকার যা করছে তার প্রতি এক ধরনের সমর্থন দেওয়া হবে এবং সরকার যথেষ্ট ভালো পরিবেশ সৃষ্টি করছে না বিরোধী দলের কাজ করার জন্য এবং সরকারের অনেক ভুলের কথা তিনি তুলে ধরেছেন এবং এই প্রেক্ষাপটেই আপনি প্রশ্নটি করেছেন দর্শক ধন্যবাদ মিজানুর রহমান মিনু আপনাকে দিয়ে শুরু করছি আমি মনে করি যে আমাদের প্রিয় বাংলাদেশ থেকে দরিদ্র ক্ষুধামুক্ত হওয়া আমাদের সবার সুমহান পবিত্র দায়িত্ব এবং আমাদের দেশের সকল রাজনৈতিক দল এবং সকল সরকারই এই প্রচেষ্টা ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা যেটা দেখছি যে গত কিছুদিন আগেও বিদেশি বন্ধুরা বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত মারিয়াতি বলেছেন যে বর্তমান সরকার তারা নির্বাচনের আগে যে ওয়াদা করেছিল সেই অনুযায়ী তারা দেশ পরিচালনা করছে না এমনকি বিরোধী দলের নেত্রী বা বিরোধী দলকেও তারা সহযোগিতাও করছে না বরঞ্চ আমরা কি দেখছি সারা দেশময় তাদেরই ছাত্র সংগঠন যুব সংগঠন দ্বারা মরিয়াটি কিন্তু কিছুদিন আগে তিনি বলেছেন আবার যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে
অর্থাৎ বাংলাদেশ সঠিক পথেই পরিচালিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু উনি খুব অল্প সময় আগে বলেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচনী ওয়াদা অনুযায়ী তাদের সেই দায়িত্ব তারা পালন করছে না, বরঞ্চ দেশে এখন প্রচণ্ড একটি প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন, আমরা প্রত্যেক দিন সংবাদপত্র এবং সবাই দেখি যে হচ্ছে বর্তমান সরকারের তাদের সহযোগী সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠনের নেতারা টেন্ডারবাজি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ভূমি দখল, এমনকি বিরোধী দলীয় নেতাদের উপরে হামলা এবং নির্যাতন। এবং আমরা আরেকটি আশা করেছিলাম যে সরকার সংসদকে সক্রিয় করবে, এবং আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি সংসদে গিয়েছিলেন এবং সংসদে তিনি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সুন্দর সুস্পষ্ট বক্তব্য রেখেছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি সরকার তার সে সমস্ত ওয়াদা অনুযায়ী কাজও করে নাই, বরঞ্চ আজকে বাংলাদেশের মানুষ হচ্ছে একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা হচ্ছে পরিচালিত হচ্ছে, অতিক্রান্ত হচ্ছে। বিশেষ করে আজকে প্রত্যেকটি জিনিসের মূল্য এত বেশি যা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আর গরিব জনসাধারণ তারা আরও খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। আমি আশা করব যে এই সমস্ত কিছুতে উঠে আসলেই আমরা আমাদের নেত্রী মিজানুর রহমান মিনু, যেটি দর্শক প্রশ্ন করেছেন যে দেশের স্বার্থে অর্থাৎ জাতীয় ঐক্যের স্বার্থে তারা কেন দুজন এক হতে পারবেন না, বা বিরোধী দলীয় নেত্রী তিনি কেন একাত্মতা ঘোষণা করতে পারবেন না যদি স্বার্থটি দেশের হয়। আমরা দেশের স্বার্থে আমরা সবসময় আমরা এক জায়গায় আছি, একটা অনুষ্ঠানে যাওয়া আর না যাওয়া বড় বিষয় নয়। যেটি তিনি তার বক্তব্য উল্লেখ করেছেন, বিভিন্ন আপনি যেটি বললেন যে বিভিন্ন ধরনের দলীয়করণের অভিযোগ এবং পরিবেশ, যে সব পরিবেশের কথা বলছেন, যে সরকারের যেসব ভুলগুলো আপনারা বলছেন, সেই সমস্যাগুলো তো বেশ অনেক দিনকারই সমস্যা, যেটি আপনারা অনেক সময় বলেছেন, অনেক ক্ষেত্রে বলেছেন। কিন্তু উনি একসময় সম্মতি প্রদান করেছিলেন যে অনুষ্ঠানটিতে আসবেন, কিন্তু অনুষ্ঠানটি ঠিক আগের দিন কেন উনি অপারগতা প্রকাশ করলেন? এই সমস্যা তো আগেও ছিল। আসলে আমরা এই বিষয়গুলি দেশের এই করুণ এই কঠিন পরিস্থিতিতে আমরা মনে করি যে সরকারের উচিত রাইট ট্র্যাকে আসা। তারা যে নির্বাচনী ওয়াদা করেছিল যে গরিব জনসাধারণের জন্য 10 টাকা কেজি চাউল খাওয়াবে, প্রত্যেক ঘরে ঘরে চাকুরি দিবে এবং কৃষককে বিনামূল্যে সার দিবে, এই ব্যবস্থাগুলি নেবে, আমার মনে হয় এই ট্র্যাকে যদি সরকার আসে। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী আপনারা জানেন যে মাত্র 3 দিন আগে দেশের সবচেয়ে আইনের যিনি সরকার পক্ষ থেকে কর্মকর্তা, তিনি বিচারপতিদেরকে বলছেন যদি রুল দেওয়া হলে তাহলে দেখে নেওয়া হবে। তাহলে আজকে আমরা কোন জায়গায় গেছি? আমরা কি আবার সেই 75-এর মতো একদলীয় সরকারের অবস্থায় সেই জায়গায় আমরা গেলাম, নাকি আমরা আবার কোথায় গেলাম? আমরা ধন্যবাদ। আমি আশা করেছিলাম যে মাননীয় বিরোধী দলের নেত্রী শনিবার যে বিশ্ব দারিদ্র বিমোচন দিবস হয়ে গেল, সেখানে তার উপস্থিত থাকা কথা শুনে যাতে আশান্বিত হয়েছিল যে অন্তত 2 নেত্রী এক জায়গাতে আসবেন দেশের গরিব মানুষের কথা বলার জন্যে, মানুষের দারিদ্র বিমোচন করবার লক্ষ্যে অন্তত দলবাজি এখানে করবেন না কেউ। কিন্তু তিনি রাজি হয়ে তিনি আসলেন না, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এটা তিনি করলেন। কেন করেছেন সেটা তিনি ভালো বলতে পারবেন, তবে এটা দেশের জন্য খুব সুখকর হয় নাই। দ্বিতীয়ত, আওয়ামী লীগ কখনোই বলেনি যে 10 টাকা কেজি চাল খাওয়াবে অথবা বিনামূল্যে সার দেবে। আওয়ামী লীগ বলেছিল যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চাল নিয়ে আসবে এবং ভর্তুকি দিয়ে কৃষকের হাতে সার ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া হবে, যার 2টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। নিশ্চয়ই আমরা জোট সরকারের সময় যে 30-32 টাকা চাল খেতাম, আজকে সেটা খাই না, 18-22-22 টাকাতেই চাল মোটাটা পাই, একটু ভালোটা 26 টাকাতেই পাই। সারের দাম নিশ্চয়ই সেই জায়গায় নেই, অনেক নেমে এসছে। কৃষি মূল্যের যে কথা তিনি বললেন, সেগুলো প্রত্যেকটি দাম ক্রয় ক্ষমতার মধ্যে এসছে। আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, সেখানেও দেখবেন 1400 টাকা সিলিন্ডার, এখন কিন্তু 850-900 টাকায় সিলিন্ডার গ্যাস রাশিবাসে আমরা ব্যবহার করছি। এগুলো কিন্তু রাতারাতে এই সরকার আসার পরপরই 3-5 মাসের মধ্যে পরিবর্তন হয়েছে। আমি স্বীকার করছি একটি সরকার ক্ষমতায় আসার পরেই সব কাজ যে একদিনই করে ফেলতে পারবেন তা তো নয়, আমাদেরকে একটু সময় দিতে হবে সরকারকে। যে সরকার অনেকগুলি ওয়াদা করেছেন জাতির সামনে, 1টি 2টি নয়, ডিজিটাল বাংলাদেশ করবেন, যুব সমাজের কর্মসংস্থান করবেন, প্রত্যেকটি পরিবার থেকে একজন করে উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবেন। যে প্রশ্নটি উনি করেছেন যে 2 নেত্রী, 2 প্রধান দলের নেত্রী কেন একসাথে কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে আওয়ামী লীগ নেত্রীর কি করণীয়, তিনি বা কেন একত্র করতে পারছেন না বিরোধী দলীয় নেত্রীকে? এটা আমি যেটা মনে করি যে আসলে বিষয়টি এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে যে এর আগেও আমরা দেখেছি এরকম ঘটনা যে 2 নেত্রীকে এক করার জন্য অন্যান্য দলের নেতারা প্রাণান্তকর চেষ্টা করেছেন, কিন্তু তারা এক হতে গিয়েও হতে পারেন নাই বিভিন্নভাবে। সেটা কার পক্ষ থেকে কখন হচ্ছে সেটা আমি বলতে চাই না। আমি মনে করি জাতির জন্যে
ভারতে যেমন আমরা দেখেছি, ভারতে যখন কার্গিলে যখন যুদ্ধ শুরু হলো ভারত পাকিস্তান, সেই সময় দল মত নির্বিশেষে তারা রাতারাতি বসে গিয়ে সমস্যার সমাধানের জন্য সকল দল এক হয়ে সিদ্ধান্ত নিল। আমরা কিন্তু বিডিআরের যে বিদ্রোহ দুঃখজনক ঘটনা সেখানেও কিন্তু আমরা এক হতে পারলাম না, এবং বিডিআরের সেই নৃশংস ঘটনায় অনেক সেনাবাহিনী কর্মকর্তা নিহত হলেন, সেখানেও আমরা এক হতে পারলাম না। আরেকটি কথা আমি একটু বলতে চাই, সেটি হলো যে দুদক নিয়ে আমি একটা কথা বলতে চাই। দুদক আসলে দুর্নীতি দমন ব্যুরো ছিল, এই দুর্নীতি দমন ব্যুরোকে পরে তারা দুর্নীতি দমন ব্যুরো কোনো কাজই করতে পারতো না, একবারে ছোটো জগন্নাথ একটা প্রতিষ্ঠান ছিল, পরে এটাকে দুর্নীতি দমন কমিশন করা হলো বটে, কিন্তু যিনি কমিশনের দায়িত্ব নিলেন তিনিও যে জোট সরকারের আমল পর্যন্ত খুব ভালো কিছু করতে পেরেছেন তা না, তিনিও ওই নখহীন দন্তহীন ব্যাগগুলি ছিলেন। এক মিনিট, আর এছাড়া বলতে চাই, হাসান মসুদ চৌধুরী যখন দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব নিলেন জোট কেয়ারটেকার সরকারের সময়, তিনিও কিন্তু একসময় বলেছিলেন যে তিনিও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কাজেই আমার কাছে মনে হচ্ছে হয়তো দুদকের যে কাজ করার যে স্পৃহা, সেই স্পৃহার ক্ষেত্রে আমরা সরকারি দলই বলি বা বিরোধী দলই বলি, আমরা হয়তো কেউই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হতে পারছি না। কারণ আমার বিপক্ষে গেলেই আমি অসন্তুষ্ট হচ্ছি, মিনু ভাইয়ের বিপক্ষে গেলে মিনু ভাই অসন্তুষ্ট হচ্ছে। একটু একটা বিষয় যোগ করতে চাইছি, সেটি হচ্ছে যে হাসান মাসুদ চৌধুরী তিনি কিন্তু আওয়ামী লীগ সরকার আসবার পর নিজেকে প্রত্যাহার করেছেন। শুধুমাত্র দায়িত্ব নিরসনে বাইরে মঞ্চে না, আমাদের সবচেয়ে বড় মঞ্চ প্রত্যেকটা রাজনৈতিক দলে যে জাতীয় সংসদ মিলন কেন্দ্র, মনে করি আমি মনে করি সেখানে কেন তারা দারিদ্র নিরসনে বা যে কোনো জাতীয় স্বার্থে কাজ করতে পারছেন না, এটা আমার মাননীয় মেয়রদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট। ধন্যবাদ। আপনি আসলে দুই নেত্রী এক জায়গা কিছুদিন আগে হয়েছিল, এক জায়গা হইলেই সমস্যার সমাধান হয় না। আসলে যে সরকার থাকে বিরোধী দলের নেত্রীকে কাজের জন্য অনুপ্রাণিত করার তারই দায়িত্ব আমি মনে করি। ধন্যবাদ। সাবেক মেয়র মহোদয় বললেন যে জাতীয় স্বার্থে ওনারা এক, আমরা দেখছি টিপাইমুখ সমস্যা নিয়ে দুই নেত্রী এক হতে পারেনি, দুইজনে যখন কথা বলে কাদা ছোড়াছড়ি করে। আমি মনে করি পরিবারতন্ত্র থাকা যতদিন বাংলাদেশ বের হবে না, দুই নেত্রী জাতীয় স্বার্থে এক হতে পারবে না। এই জন্য আমি বলি ওনাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা দুইজনে দুই দলের সিনিয়র নেতা, ওনারা পরিবারতন্ত্র থেকে দুই দলকে বের করে আনবেন কিনা। ধন্যবাদ। আসলে অনেক কথাই বলা হয় কিন্তু সেটা কাজে পরিণত করা হয় না। আমরা যেটা দেখি যে সবসময় বিরোধী দল, যারা বিরোধী দলে থাকে, সরকারি দল যাই করবে তারা বিরোধিতা করবে, সেটা ভালো হোক মন্দ হোক টিপাই মুখ হোক বা অন্য কোনো বিষয় হোক। তো আমরা জনগণ যারা মাঝখানে আছি, তো ওনারা যদি এরকম কাদা ছোড়াছুড়ি করতেই থাকেন আর আমরা যদি এরকম নিষ্পেষিত হতেই থাকি, সেটা কতদিন চলবে? আর বিরোধী দলের নেত্রী উনি দারিদ্র বিমোচন এই মানে অনুষ্ঠানে গেলেন না, তো উনি যে কথাগুলো বাইরে বললেন সেই কথাগুলো তো ওইখানেই কেউ বলা যেত। আপনার সামনাসামনি যদি আমি ঝগড়া করি তাহলে সে মানে মনের মানে ক্রোধ সেটা অনেকটা কিন্তু প্রশমিত হয়, তো সামনাসামনি গিয়ে বললেই মানে সেটা ভালো হয় আর কি। ধন্যবাদ। রুকসানা ফেরদৌসি, কেন জানি সেটা তো বিরোধী দলের আমাদের মাননীয় সাবেক মেয়র বললেন এবং প্রশ্নটি হচ্ছে দলীয় স্বার্থে কেন দুই নেত্রী একসাথে কাজ করতে পারছেন না, আপনি কি মনে করেন? আমি মনে করি যে আসলে জাতীয় স্বার্থে জনগণের জন্য এই ঐক্যবদ্ধ হয়ে এবং জাতীয় ইস্যুতে একভাবে কাজ করা উচিত, যদি যদি দেশকে ভালোবাসি এবং দেশের স্বার্থে কাজ করতে চাই, জনগণের জন্য কিছু করতে চাই। আর এক টেবিলে এক টেবিলে বসলেই যে হবে না তা না, আসলে বসলেই তো দুটা কথা হবে, জানা যাবে আসলে কার মনের ক্ষোভটা কী। আমি মনে করি যে একসাথে হওয়া উচিত। ধন্যবাদ। মলয় ভৌমিক, ইস্যুটি যখন দারিদ্র বিমোচনের, এরকম ইস্যু জাতীয় ইস্যু অনেক আছে, শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র অথবা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, এই ইস্যুগুলোতে কিন্তু দুই নেত্রীর একসাথে কাজ করা উচিত এবং জনগণের প্রত্যাশা সেটি। সেই জায়গা কোনো ধরনের অজুহাত যেই যে দলের পক্ষ থেকেই তোলা হোক না কেন আমার মনে হয় গ্রহণযোগ্য না। আমরা প্রেস কনফারেন্সে যে সমস্ত যুক্তিগুলো দেখেছি যে জন্য যাচ্ছেন না, আপনারা নিশ্চয়ই সংবাদপত্র পড়েছেন, আমরা সেই জায়গায় কিন্তু এমন কথা দেখতে পাইনি যে বর্তমান বিরোধী দলীয় নেতা বলছেন যে না দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীর অনীহা আছে এই জন্য আমি যাচ্ছি না, এরকম একটি যুক্তি থাকলে না যাওয়া যায়। আমি বিরোধী দলের নেতাকে উদ্দেশ্য করে এটা বলার জন্য বলছি না, এটা যদি একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার ভূমিকায় থাকতেন একই কথা আমি বলতাম। সংকট হয়েছে এটি যে আমাদের দেশে আমরা এই ধরনের কাজ করে আমরা দেখেছি সংসদ বর্জন করা হচ্ছে, তারপরে এটি ওয়ার্ক করছে, আমাদের জনগণের মধ্যে এটি কাজ করছে যে এই ধরনের
বারবার পরিস্থিতি তৈরি করে মূলত যেটা দাঁড়াচ্ছে জনগণের স্বার্থের চেয়ে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি সরকারকে, যেহেতু সরকার যারাই ক্ষমতায় যখন থাকেন তারা জনপ্রিয়তা চট করে হারিয়ে ফেলেন, সুতরাং তাকে এইভাবে কোণঠাসা করে ফেলে দেওয়া যায় আবার নিজে ক্ষমতায় যাওয়া যায়, উভয় প্রচেষ্টাতেই আসলে আমার মনে হয় যে সে তার মধ্যে জনগণের স্বার্থ খুব একটা কাজ করে না। কিন্তু আমরা কামনা করব যে অনেক দিন হয়ে গেল এই দেশটি স্বাধীন হওয়ার পর, অনেক দিন হয়ে গেছে, এখন মানুষ কিন্তু এগুলো বুঝতে পারে যে এগুলো খুব কৌশলে করা হচ্ছে। আমরা প্রত্যাশা করব যে দুটি বড় দল যখন যারাই ক্ষমতায় যান না কেন তারা অন্তত এটুকু মনে রাখুন যে আজ থেকে 25 বছর আগে মানুষ যেভাবে ভাবতেন এখন কিন্তু মানুষ সেভাবে ভাবেন না, মানুষ এটা বুঝতে পারছেন এবং মানুষের মধ্যে পরিবর্তন আসছে, মানুষ এটা ভালোভাবে নিচ্ছেন না। আমরা প্রত্যাশা করব যে তারা জাতীয় স্বার্থে মানুষের স্বার্থে একত্রিত হয়ে কাজ করবেন, তাদের মধ্যে যতই ভিন্নমত থাক না কেন। পরবর্তী প্রশ্ন করছেন মোহাম্মদ শিপন আলী। আর প্রশ্ন হলো, কয়েকদিন আগে জাতীয় সংসদ অধিবেশন চলার সময় টেলিভিশনে দেখা গেল যে সামনের আসনগুলো ফাঁকা, সংসদ সদস্যরা কেন সংসদে আসতে আগ্রহী নন? কেন আপনার মনে হচ্ছে যে সংসদ সদস্যরা সংসদে আসতে আগ্রহী নন? আসলে আমি এটা দায়িত্বহীনতার মধ্যে ফেলছি আর কি, এটা গণতান্ত্রিক দেশে আমার মনে হয় জাতির স্বার্থে তার আসা উচিত, তার দায়িত্বহীনতা একটা কার্যকলাপ। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ জাতীয় সংসদে বেশ কয়েকদিন আগে যেটি দেখা গেছে যে সামনের সারির আসনগুলো ফাঁকা এবং স্পিকার তিনি এ বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে আমি এটি ভালোভাবে নিতে পারছি না, শুধুমাত্র প্রধানমন্ত্রী সামনের সারিতে ছিলেন, অন্যান্য এবং হাসানুল হক ইনু ছিলেন, অন্যান্য আসনগুলো ফাঁকা ছিল। উনি সেই ঘটনার উল্লেখ করেই বলছেন যে তার মানে বোঝা যাচ্ছে যে সংসদ সদস্যরা জাতীয় সংসদে আসতে আগ্রহী নন। যদিও এখানে কেউ সংসদ সদস্য নেই, তারপরেও আমি আপনাদের কাছেই জানতে চাইব যে আপনারা এটাকে কীভাবে দেখছেন, আপনারা সংসদের বাইরে থেকে এই বিষয়টাকে কীভাবে দেখছেন। খায়রুজ্জামান লিটন। আমি নিঃসন্দেহে এটা আপনার সঙ্গে একমত যে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হব অথচ সংসদের অধিবেশনের সময় যাব না, এটা কিন্তু আমি আমার এলাকার ভোটারদের সঙ্গে আমার নির্বাচনী ওয়াদারই একটা বরখেলাপ করা হচ্ছে। এখন সামনের সারিতে কয়টা সিট পাওয়া গেল না আসন অনুপতিকারে সেইটা, মিস্টার লিটন, সামনের সারিতে ঠিক সিট পাওয়া নাই, এমনকি যারা সামনের সারিতে বসবার কথা তারাও, অর্থাৎ প্রথম সারিতে যারা গুরুত্বপূর্ণ আসন বলে যেটিকে দাবি করা হচ্ছে বিভিন্ন সময়, সেই সামনের সারিতে সরকার দলের যে সংসদ সদস্যরা আসবার কথা তারাও ছিলেন না, তারাও অনুপস্থিত ছিলেন। সেই জায়গাতে আসছিলাম। তো বিরোধী দল যে কারণে সংসদ বর্জন করেছেন সেটাও যেমন নিন্দনীয় যে তারা সামনের এক আসন বৃদ্ধি কম বেশি করার ব্যাপারে, যেটা মীমাংসা অনেক আগেই হয়ে গেছে, তারপরেও তারা অনুপস্থিত আছেন। বিরোধী দল সংসদের প্রাণ, সেখানে তারা না থাকলে গণতান্ত্রিক চর্চা হয় না, এটা তো আমরা সবাই জানি, সেটা যেমন একটা ক্ষতি হচ্ছে, পাশাপাশি সরকারি দলের যারা গুরুত্বপূর্ণ পদ নিয়ে সংসদে আসছেন না এবং স্পিকার ক্ষোভ প্রকাশ করছেন, আমি এটারও মনে করি যে এটা ঠিক নয়। তাদের অবশ্যই সংসদে গিয়ে তাদের এলাকার মানুষের, জনগণের, দেশের কথা বলা উচিত, আমি এই বিষয়ে একমত। ধন্যবাদ আপনাকে। মহান জাতীয় সংসদে যারা নির্বাচিত হন, আমার সুযোগ হয়েছিল যে 2001 থেকে 1996 পর্যন্ত এই আসনের জাতীয় সংসদের সদস্য হিসেবে রাজশাহীর এবং জাতীয় পর্যায়ে আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত আমি সেই সময় আমার উপরে যে জনগণের আস্থা এবং যে দায়িত্ব ছিল আমি চেষ্টা করেছি পালন করার। তো আমার এখন যেটা মনে হয় যে গত কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক মহাসচিব তিনি বলেছেন যে হচ্ছে বর্তমান সরকার ডিজেফাই, বিদেশি শক্তি এবং নির্বাচন কমিশনের দ্বারা ম্যানেজড হয়ে একটি তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এবং পার্লামেন্টে গেছে। প্রকৃত যারা পার্লামেন্টে যাতে নির্বাচিত হওয়া উচিত ছিল তাদেরকে কতিপয় উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা ডিজেফাই পরিকল্পিতভাবে তাদেরকে নির্বাচনে পরাজিত করেছে এবং যাদের যাওয়া উচিত ছিল পার্লামেন্টে তারা না থাকার কারণে আজকে পার্লামেন্টের এই অবস্থা হয়েছে, পার্লামেন্ট মুখ থুবড়ে পড়েছে এবং এই পার্লামেন্টের উপরে সংসদ সদস্যরা তারা নিজেদেরই অনীহা সৃষ্টি হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলের সব নেতাদের উচিত, প্রকৃত যারা রাজনৈতিক নেতা, যারা সমাজ সচেতন, সমাজের যারা নেতৃত্ব দেয়, পরীক্ষিত ত্যাগী নেতা, তাদেরকে পার্লামেন্ট নির্বাচনে প্রত্যেক দলেরই উচিত যে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, এবং তারা যদি নির্বাচিত হন তাহলে আমার মনে হয় না যে গত কয়েকদিন আগে, বিরোধী দল তো পার্লামেন্টে নাই, আপনারা জানেন যে আমরা আমাদের অনেকগুলি 8টি দাবি নিয়ে
আমাদের দল পার্লামেন্টে যাচ্ছে না। বর্তমান সরকারের দায়িত্ব এবং পার্লামেন্টে আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে খায়রুজ্জামান লিটন বলেছেন যে জাতীয় সংসদের প্রাণ হচ্ছে বিরোধী দল, এবং বিরোধী দল অনুপস্থিত থাকার কারণেও অনেকখানি সংসদের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে, এটি একটি বিষয়। তার সাথে সাথে আপনি যেটি বলছেন যে আপনাদের বিভিন্ন আট দফার প্রস্তাব আছে, প্রথমে কিন্তু আপনাদের প্রস্তাব শুরু হয়েছিল একটি দফা দিয়ে, একটি সামনের আসন বরাদ্দ নিয়ে কিন্তু আপনাদের মূল দাবিটি ছিল, সেটি আট দফায় পরিণত হয়েছে। আমি সেই জায়গাটি আপনার মতামত জানতে চাই। আমার বিশ্বাস যে এটি আমাদের সকল রাজনৈতিক দল, বিশেষ করে যারা প্রকৃত দেশ পরিচালনা করেন, সমাজের নেতৃত্ব দেন, এই ধরনের এই সংস্কৃতিটা খুবই আমাদের জন্য বিব্রতকর এবং প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অতীতেও একসময় বিএনপি রাষ্ট্র দায়িত্ব পালন করেছে, সংসদে সংখ্যাগরিষ্ঠ দল ছিল, সেখানেও এরকম পার্লামেন্ট বর্জন, তার আগেও তাই হয়েছে। এগুলো থেকে বের হয়ে এসে আমি মনে করি যে সরকার পরিচালনা যারা করছেন তাদের দায়িত্ব বেশি। একজন আমার দর্শক ভাই এই বক্তব্যটি বলেছেন যে যিনি যারা দেশ পরিচালনা করছেন তাদেরই উচিত যে বিরোধী দলকে আস্থায় নিয়ে এসে তাদেরকে এবং তাদের যে ন্যায্য দাবি দাবাগুলি আছে তার যতটুকু বাস্তবায়ন করা যায় এবং এর মধ্যে দিয়ে সবাইকে পার্লামেন্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। ধন্যবাদ। কিন্তু মিস্টার মিনু, যেটি খায়রুজ্জামান লিটন বলেছেন যে আপনারা আসছেন না, এবং আমি যেটি উল্লেখ করলাম যে সেটি প্রথমেই ছিল প্রথম সারির আসন নিয়ে, এবং সেটি ক্রমে ক্রমে আট দফায় পরিণত হয়েছে, এখন কি আপনাদেরকে সামনের সারির আসন বরাদ্দ দিলে আপনারা সংসদে আসবেন? আমাদের বিরোধী দলের চিফ হুইপ আছেন এবং বিরোধী দলের নেত্রী আছেন, এবং আমি মনে করি যে মাননীয় স্পিকার কয়েকবার উদ্যোগ নিয়েছেন যে দাবিগুলি আছে তা জনগণেরই দাবি। তাহলে কি যত সময় যাবে তত কি আরো দাবি বাড়তে থাকবে না? সরকার যদি তার নিজের ট্র্যাক থেকে যদি হটে যায়, জনগণের বিপক্ষে যদি অবস্থান নেয়, তো বিরোধী দল আমরা তো জনগণের পক্ষে অবস্থান নিব, দাবি দেওয়া তো অবশ্যই বাড়বে। ধন্যবাদ। দেখা যাক জনগণ কি ভাবছে। অনেক হাত, প্রচুর হাত। আপনি নবম জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের অধিকাংশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পদের ব্যবসা আছে, তারা সম্ভবত সংসদের চাইতে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, আর বেশি অগ্রাধিকার দিচ্ছেন বলেই সংসদে অনুপস্থিত থেকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোভাবে দেখাশোনা করছেন, হয়তোবা এই কারণে মন্ত্রী মিনিস্টাররা সাধারণত সংসদে আসতে একটু হলেও অনীহা প্রকাশ করছেন। অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেখভালের জন্যই তারা সংসদে আসতে পারছে না। ধন্যবাদ। পেছনে আপনি, বিরোধী দলের কাছে সামনের সারির আসন বড় না জনগণের ম্যান্ডেটটা বড়? ধন্যবাদ। আপনি, আমরা দেখছি যে সুযোগ পেলে আপনারা একে অন্যকে দোষারোপ করেন, তো আপনাদের এই অভ্যাসের পরিবর্তন কবে হবে? আমার প্রশ্ন, প্রাক্তন মেয়র বললেন যে তাদের দফা বাড়তে পারে আস্তে আস্তে, আরও আসলে দফা বাড়াটা কি জনগণের দফা না তাদের দফা, এবং এই দফা বাড়বে না আসলে? তারা যদি সত্যিকারই দেশপ্রেমিক হতেন তাহলে তারা বোধহয় সংসদে যেতেন এবং জনগণের এই দফাগুলো তারা তুলে ধরতেন সংসদে, বাইরে কথা বললে সেটা তো আমরা শুনতে পাই না সেমত। ধন্যবাদ। আপনি, আমার মতে যে আমরা দেখি যে ক্রিকেট খেলা অনেক হয়, কিন্তু ভারত আর পাকিস্তান যখন ক্রিকেট খেলা হয় লোক আগ্রহ সহকারে দেখে, আর্জেন্টিনা এবং ব্রাজিল যখন ফুটবল খেলা হয় মানুষ আগ্রহ সহকারে দেখে। আসলে বিরোধী দল না থাকার কারণেই আজ মানুষও আগ্রহ হারাইছে সংসদ দেখা, এবং সংসদে সরকারি দলের কর্মীরাও তারা আসতে আগ্রহ প্রকাশ হারিয়ে ফেলেছে। আর আমার প্রশ্ন, স্পিকার সাহেব যে মন্তব্য করলেন, দুঃখ প্রকাশ করলেন, কিন্তু সরকারি দলের প্রভাবশালী একজন মন্ত্রী তাকে ঠেটমূলক কথা বললো, এটা আসলে কতখানি যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। রুকসানা ফেরদৌসী, জনগণের ভোটেই নির্বাচিত সংসদ সদস্য, এখন সংসদে তার একটা আসন আছে। আমার মনে হয়, আমি মনে করি যে সংসদে তার ওনাদের আসা উচিত, এবং নিজেকে বঞ্চিত করা হচ্ছে না এসে, এবং জনগণকে বঞ্চিত করা হচ্ছে সুযোগ সুবিধা এবং সেবা থেকে। তাই আমি মনে করি যে সংসদ সদস্য যারাই আছেন সম্মানিত, তারা সংসদে আসা উচিত এবং জাতীয় স্বার্থে দেশের স্বার্থে একসাথে কাজ করা উচিত। ধন্যবাদ। মলয় ভৌমিক, এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের সংসদে শেষ পর্যন্ত এই কথা আমাদের শুনতে হলো যে বসার আসনের সংকট নিয়ে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। হওয়ার তো কথা ছিল জনগণের সমস্যা নিয়ে বাকবিতণ্ডা, সেটা হলে জনগণ উপকৃত হতো। তবে আমি বিএনপির একজন নেতার উদ্ধৃতি দিয়ে বলি, সম্প্রতি একটি সেমিনারে তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে আমি হলে পেছনে দাঁড়িয়ে চিৎকার করে আমার কথা বলে আসতাম বসার জায়গা না পেলেও। আমি মনে করি
এটি জনগণের জন্য চেষ্টা। অনুরূপভাবে আমি একইভাবে মনে করি যে সরকারি দলেরও যে দেন সবগুলো আসন আপনাদের জন্য প্রথমে ছেড়ে দিলাম, আমি যদি কাজ করতে চাই আমি পেছনে চলে যাব, এটিই হওয়া উচিত দেশপ্রেমের নামে। তবে আমাদের আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সাবেক মেয়র মিজানুর মিনুর জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে শেষ কথাটি বলতে চাই, সে কথাটি মিজানুর মিনুর না হয়ে হয়তো আমাদের আর এক বন্ধু খায়রুজ্জামান লিটনের ক্ষেত্রেও হতে পারত। সেটি হচ্ছে এই যে ইস্যু হলো সংসদে যাওয়া না যাওয়া একটি আসন বন্টনকে কেন্দ্র করে। আমরা সাম্প্রতিক সময়ে দুঃখজনকভাবে দেখছি যে এখন এর সাথে আবার যুক্ত করা হচ্ছে নির্বাচনটি ভালো হয়েছিল কি হয়নি, এইটি কিন্তু এই সংস্কৃতি আমাদের বর্জন করতে হবে। ধন্যবাদ মালয় ভূমি। পরবর্তী প্রশ্ন করছেন তানিয়া পারভিন। বিভাগীয় শহর হিসেবে রাজশাহী এখনও পিছিয়ে, বিশেষ করে শিল্পায়নে। এখানে চাকরির সুযোগ তৈরির ব্যাপারে সরকারের পদক্ষেপ কতখানি? ধন্যবাদ। সরকারের পদক্ষেপ সম্পর্কে খায়রুজ্জামান লিটন হয়তো বলতে পারবেন, কিন্তু তারপরেও আমি মলয় ভৌমিকের কাছ থেকে শুনে আসতে চাই আপনি কী মনে করছেন, পরিস্থিতি কী, রাজশাহীর শিল্পায়নের অবস্থা কেমন? প্রথমত একটু ভাবা দরকার যে আমরা রাজশাহী বলতে একটু আবেগী হয়ে যাই, এটা খুব স্বাভাবিক, আমরা এই এই শহরটিকে সবাই ভালোবাসি। কিন্তু যে কোনো জায়গার উন্নয়ন কিন্তু জাতীয় উন্নয়নের সাথে সম্পর্কিত। রাজশাহীর বর্তমান যে ভৌগোলিক অবস্থান একটি দেশের জায়গায়, সেই জায়গাতে শুরু থেকে কিন্তু গ্যাস ছিল না। হ্যাঁ, গ্যাস আসতে পারে, গ্যাসের কতটা মজুদ আছে আমরা জানি না, গ্যাস আসাটাকে আমার কাছে এখনও পলিটিক্যাল মনে হয়। একসময় আমরা দেখেছি যে হঠাৎ করে রাজশাহী কলেজকে বলে দেওয়া হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ, এটি আমাদের অজ্ঞতার পরিচয় বহন করে যে একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ের নাম লাগিয়ে দিলেই তার লেখাপড়ার মান বাড়ে না। আমাদের প্রথমত এই ধরনের আবেগী চিন্তার চেয়ে প্রথমে দেখা দরকার যে কী শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠার সম্ভাবনা আছে। সুতরাং আমরা ভারী শিল্পের কথা চিন্তা না করে আমাদের যে কৃষিভিত্তিক শিল্পের কথাটি কিন্তু এখানে সর্বাগ্রে ভাবতে পারি, যে সেটি আমার মনে হয় যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবতে পারেন যে উত্তরাঞ্চল যেটি শস্যের ভাণ্ডার বলে বিবেচিত, সেক্ষেত্রে আমাদের এখানে আম আছে, রাজশাহী এখন বরেন্দ্র অঞ্চলে, আগে ধান হতো না, সেখানে এখন অনেক ধান হচ্ছে, চিকন চাল হচ্ছে, এই সবকে কেন্দ্র করে আমাদের এখানে এখানে রেশম শিল্প আছে যেটি প্রায় ধ্বংস হয়ে গেছে। আমি কদিন আগে আমাদের বর্তমান মেয়রের একটি বক্তব্য থেকে জেনেছি যে সরকার এটি বিশেষভাবে ভাবছে, সেটি যদি বিশেষভাবে ভাবা হয়, এই মুহূর্তে এটা আমাদের রাজশাহী সিল্ক কিন্তু সারা বিশ্বে একটি ঐতিহ্য বহন করছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন যদি সেই সিল্ক কোথাও নিয়ে যাওয়া হয়, আপনারা জানবেন যে সুতোটি রাজশাহীর নয়, বাইরের দেশ থেকে আসছে, হয় আমদানি হয়ে আসছে না হয় চোরাই পথে আসছে। আমরা মনে করি যে যেগুলো সম্ভাবনা আছে প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক বাগাড়ম্বর না করে, সস্তা জনপ্রিয়তা না কুড়িয়ে, সত্যিকারের উন্নয়নের জন্য সেই জায়গাটা গবেষণা করে কৃষিভিত্তিক শিল্প এখানে গড়ে তোলা হোক। ধন্যবাদ মালয় ভৌমিক। আমি বলবো যে রাজশাহী শহরের উন্নয়নে সরকারি আগেও যেমন সাবেক মেয়র মাননীয় সাবেক মেয়র উদ্যোগ নিয়েছেন, কারণ আমরা বুঝি কীভাবে পাঁচ দশ বছর পরে কেউ রাজশাহী এসে আহ শহরটা তো পাল্টে গেছে, নিশ্চয়ই কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং আগামীতে হবে যদি জনগণের সহযোগিতা থাকে। এটা কিন্তু দায়িত্ব শুধু সরকারের না, এবং আমাদের চাহিদাটা উঠাতে হবে এবং সরকারের কিছু উদ্যোগের ফলে এ কাজগুলি বাস্তবায়ন হবে। কেন আমরা রেশম শিল্পের কথা কিন্তু এখন শুনতেছি, পেপারে দেখতেছি যে পড়তেছি যে হবে, গ্যাসের কথা কিন্তু আমরা ওই দিন খবরেও শুনলাম যে গ্যাস রাজশাহীতে পাইপলাইনে আসতে পারে, তো এই কিছুটা তো সম্ভাবনা দেখতেছি। আমি মনে করি আশাবাদী যে রাজশাহীতে উন্নয়ন হবে। ধন্যবাদ। দর্শকরা কে কী ভাবছেন? আপনি আসলে গ্যাসের কথা এসেছে আর কি, তো গ্যাসের বিষয়ে প্রথমে আমি বলবো যে আমাদের আমরা যারা রাজশাহীতে বসবাস করি তাদেরকে একটা আশা দেওয়া আছে যে বসত বাড়ির জন্য হয়তো গ্যাসের ব্যবহারটা বেশি, এরকম কোনো আশা দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি শিল্প কারখানা গড়ার জন্য কী কী পদক্ষেপ এই সরকার বা আমাদের মাননীয় মেয়র নিয়েছেন সে ব্যাপারে আমরা স্পষ্ট না। আরেকটা বিষয় হচ্ছে যে এই গ্যাসের জন্য বাসা বাড়ির যে আমাদের আশাটা দেওয়া আছে সেটার বিকল্প কিন্তু আমরা ভাবতে পারি। যেমন আপনার প্রশ্নটি কি? তো আমি বলছিলাম যে এই শিল্প প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যাংক বা যারা সংশ্লিষ্ট আছে তাদের কারোর সঙ্গে কী ধরনের আলাপ হয়েছে আমরা এখনও ক্লিয়ার না, কারণ এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠানগুলো রাজশাহীতে আছে ইতিমধ্যে সেগুলো বন্ধ আছে, সেগুলোই যখন চালু নাই আমরা কী করে আশা করতে পারি যে আগামীতে আমাদের আরও শিল্প প্রতিষ্ঠান এখানে গড়বে? ধন্যবাদ। ধন্যবাদ। পেছনে অধ্যাপক মলয় ভৌমিকের কথা সূত্র ধরে বলতে হয়, তিনি শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে গ্যাসের অপরিহার্যতার কথা বলেছেন। সত্যি যে গ্যাস ছাড়া তো কোনো শিল্প গড়ে উঠতে পারে না, চলতেও পারে না, যেটা দেশে সব ক্ষেত্রে বিরাজমান। আর
প্রধানমন্ত্রী বদ্ধপরিকর কনোকো ফিলিপস এবং তালোর সাথে গ্যাস চুক্তি করতে উৎপাদন অংশীদারি চুক্তি অনুযায়ী তো যেটা দৃশ্যমান যে যদি চুক্তি হয়ে যায় তাহলে গ্যাস তো সব রপ্তানি হয়ে যাবে শিল্প কারখানা আদৌ কি গড়ে উঠবে রাজশাহীতে আমার তো মনে হচ্ছে না আমরা নিকট ভবিষ্যতে কোনো শিল্প কারখানা দেখতে পারবো আর সরকারের কোনো গ্যাস ছাড়া সরকারের কোনো স্পষ্ট পদক্ষেপও আমরা চোখে দেখছি না ধন্যবাদ ধন্যবাদ আপনি সামনে আপনি হাত তুলেছেন আমার প্রশ্ন হচ্ছে মেয়র মহোদয়ের কাছে যে রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য কোনো পরিকল্পনা আছে কি না কারণ ঢাকাতে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে রাজশাহী এখনও সেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজড মানে নগরায়নটা হয়নি সেই জন্য নগরায়নের জন্য কি কোনো পরিকল্পনা আছে কি না ধন্যবাদ মিজানুর রহমান মিনু আসলে রাজশাহী মহানগরীর মহাপরিকল্পনা যেটা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা হচ্ছে ইতিমধ্যেই সরকারের অনুমোদন লাভ করেছে এবং সেখানে রাজশাহী মহানগরীর পাঁচটা অঞ্চলে শিল্প এলাকা গড়ে ওঠার কথা লেখা আছে একটি হচ্ছে যে রাজশাহীর আমার জানা মতে যে রাজশাহীর পূর্ব এবং উত্তর প্রান্তে বিশেষ করে এখন যেটা পারিলা এলাকা এখানে প্রাইভেট সেক্টরে ইপিজেড নির্মাণ করার জন্য স্থান নির্ধারণ করা আছে সেই সঙ্গে সঙ্গে সেই রাজশাহী বাইপাসের উত্তর পাশে হরিয়ানা এলাকায় দ্বিতীয় বিসিক শিল্প এলাকা গড়ে ওঠার পরিকল্পনা আছে এবং ভূমি অধিগ্রহণেরও উদ্যোগ নিয়েছে এবং রাজশাহী টেক্সটাইল মিলের পেছনে রাজশাহী হচ্ছে সিল্ক সিটি সেখানে শুধুমাত্র সিল্কের ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পরিকল্পনা ছিল আমি মনে করি যে শিল্প এলাকা গড়ে ওঠার জন্য যে সমস্ত বিষয়গুলি জরুরি তা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন সুমসৃণ সড়ক যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করা অতি দ্রুত বন্দরের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ সামগ্রী উৎপাদন করে তা যেন রপ্তানি করা যায় এবং দেশীয়ভাবে ব্যবহার করা যায় এবং 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 ব্যাপক বিদ্যুতায়ন এগুলি রাজশাহীর সবগুলি আছে এবং এখন প্রয়োজন প্রাকৃতিক গ্যাস আমরা আশা করছি যে প্রাকৃতিক গ্যাস অনেক আগে থেকে আমাদের প্রচেষ্টা ছিল এ ধারাবাহিকতা এখন কাজ চলছে সেখানে প্রাকৃতিক গ্যাস আসার পর প্রাইভেট সেক্টর থেকেই শিল্পের এ সমস্ত উন্নয়নগুলি হওয়া সম্ভব আমার আমার ভাইদের কাছে অনুরোধ করব যে আপনাদের মধ্যে থেকে গড়ে উঠতে হবে যে আগ্রহ সৃষ্টি হতে হবে আমাদের ছোটো ভাই শাহরিয়ার মাননীয় সংসদ সদস্য 10 বছর আগে আপনাদের মতো জায়গায় ছিল সে এখন বিরাট শিল্পপতি আপনাদের কি উদ্যোগ গ্রহণ করতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খারিজামান লিটন উনি অনেক বেসরকারি উদ্যোগের কথা বলেছেন সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে প্রথমত আমি বলতে চাই যে দীর্ঘদিন রাজশাহী আমাদের রাজশাহী মানুষের দাবি ছিল গ্যাস এবং এটা আমরা মূলত মনে করেছিলাম যে আমাদের গৃহস্থালী বা ডোমেস্টিক ইউজের জন্য গ্যাস পেলে আমরা খুব খুশি হব তো সেই খুশির বিষয়টি কিন্তু প্রায় নিশ্চিত এবং কাজ শুরু হচ্ছে এই মাসেই এবং আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে আমরা বাসা বাড়ির গৃহস্থলী কাজে গ্যাস পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ এটা নিশ্চিতভাবে বলতে পারি কিন্তু কলকারখানায় ব্যবহার করার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ব্যবহার করার জন্য এটার অনুমোদন এখন আমরা পাইনি কারণ আমাদের গ্যাসের গ্যাস ফিল্ড নতুন গ্যাস ফিল্ড আমাদেরকে পেতে হবে সেখানে সরকার কেবলমাত্র চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন যে কথাটি একজন শ্রোতা বললেন যে গ্যাস সব বিক্রি হয়ে যাবে আসলে ওখানে ভালো করে পড়লে দেখবেন প্রথম কথা লেখা আছে যে উত্তোলিত গ্যাস বাংলাদেশ সরকার ক্রয় করবে তার নিজের দেশের প্রয়োজনে যদি ক্রয় করতে না পারে বেসরকারি কোনো ক্ষেত্রে যদি কারো প্রয়োজনে তারা ক্রয় করবে তাও যদি না হয় তখন তারা বিক্রি দিতে যেতে পারবেন কাজে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বাংলাদেশ সরকার নিজ দায়িত্বেই গ্যাসটি কিনে আমাদের জন্য সরবরাহ করবেন আমরা আনন্দের সঙ্গে বলতে পারি গ্যাসটি আসলেই আমরা রাজশাহীতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পায়নের দিকে অবশ্যই যাব এবং খুব দ্রুততার সঙ্গে যাব সিএনজি স্টেশন আমাদের রাজশাহীতে একটিও নেই সেটি আমরা করব এবং রাজশাহীতে কাটাখালীতে বন্ধ হয়ে যাওয়া যে বিদ্যুৎ কেন্দ্র সেখানে 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য টেন্ডার ইতিমধ্যে হয়েছে আগামী 6 মাসের মধ্যে সেটা প্রোডাকশনে যাবে এই এলাকায় আমাদের বিদ্যুতের সমস্যা থাকবে না আগামী 1 বছরের মধ্যে গ্যাস পেয়ে যাব এবং আমরা শিল্পায়ন ইনশাল্লাহ করতে পারবো সরকারের কাজ মানে সরকার অবকাঠামো তৈরি করে দেবে এরপরে পিপিপির মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে অনেক বড় বড় বিজনেসম্যানদেরকে আমরা নিয়ে আসবো ধন্যবাদ পরবর্তী প্রশ্নটি করছেন মোসামাদ আসমা খাতুন মাননীয় মেয়রের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল সময় করে আমাদের কি কি উপকার হয়েছে দয়া করে বলবেন কি ডিজিটাল সময় করে আমাদের কি উপকার হয়েছে ডিজিটাল সময় বলতে আপনি কি বোঝাচ্ছেন ডিজিটাল সময় বলতে বোঝাচ্ছে যে এই যে 1 মিনিট এগিয়ে নেওয়াটা হয়েছে এক ঘন্টা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে যার তারপরে আবার ইলেকট্রিক
এটাতে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে কিনা? লোড শেডিং বলছিল যে লোড শেডিং কমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে তো লোড শেডিং কমেনি, আরো বেড়ে যাচ্ছে লোড শেডিং। তারপরে হচ্ছে 8টার পর সব দোকানপাট কলকারখানা সব বন্ধ করে দেওয়া হচ্ছে, এদিকে মানুষের আয়ের ইনকাম কমে যাচ্ছে কিন্তু খাদ্যদ্রব্যের হার বেড়েই যাচ্ছে। তো এই ডিজিটাল সময় করে কি আমাদের কোনো উপকার হচ্ছে? ধন্যবাদ খায়রুজ্জামান লিটন। হাতে আমাদের একদমই কম সময়, যদি সংক্ষেপে সবাই উত্তর দেন। আমি মনে করি যে যে সময়টি যেটি আমার শ্রোতা বললেন ডিজিটাল সময়, আসলে উনি মিন করেছেন এক ঘন্টা ঘড়ির কাঁটা এগিয়ে নেওয়া, এবং এটি সরকারের একটা সিদ্ধান্ত ছিল তখন যে দিনের আলোতে কাজগুলো সেরে নিতে পারলে সন্ধ্যার পরে যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে অন্তত যা বাসায় যারা আমরা সারাদিন কাজ করে ফিরে যাই সেখানে বাসার মানুষগুলো একটু আরামে থাকুক। সহনীয় পর্যায়ে লোডশেডিং নামিয়ে আনার লক্ষ্যে করা হয়েছিল এটি, এবং তখনই বলা হয়েছিল যে সময়টি আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হবে, যদিও বিষয়টি এখনও ঘোষণা আসছে না। আমি মনে করি হয়তো অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের মধ্যেই আমরা আবার আগের সময়ে ফিরে যাবো, এবং আমি এটা প্রত্যাশা করি। মিস্টার লিটন, যে প্রশ্নটি উনি করেছেন যে আসলে কি লোডশেডিং সহনীয় পর্যায়ে এসেছে কিনা, আমি সারা বাংলাদেশের কথা বলতে পারবো না, তবে বিদ্যুতের যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে দেখা যায় যে গড়ে অ্যাভারেজ প্রতিদিন এই টাইমিং শিফট চেঞ্জ করার কারণে তাদের তথ্য দেওয়া 150 থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে, এটা তারা বলেন, দাবি করেন। মিজানুর রহমান মিনু, আসলে সরকারের সব কিছুই তো ডিজিটাল, সময়ও ডিজিটাল, পার্লামেন্টও এখন ডিজিটাল হয়ে গেছে, সরকারি এমপিরাই দেখছে না। আমি জানি না যে বাংলাদেশ আগামী দিনে কোন জায়গায় যাচ্ছে, স্পিকার সাহেব নিজেই তিনি আশাহত, তাদের মন্ত্রী আবার স্পিকার সাহেবকে আরোদ্ধার বলছে, কোন মন্ত্রী আবার কোন দিন মানে প্রধানমন্ত্রীকে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে আবার না বলেন ডিজিটাল আরোদ্ধার। ধন্যবাদ। দর্শকদের মতামত জেনে নিতে চাচ্ছি, আপনি বিষয়টা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলার প্রত্যয়ে এক ঘন্টা গড়ির কাঁটা পিছিয়ে নেওয়া, আমি মনে করি না যে দেশের স্বার্থে এটা খারাপ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিষয় অনুকরণ করে যে নীতিটা অবলম্বন করা হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো না কোনোভাবে, যেহেতু এক ঘন্টা দিনের আলো ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করা হয়েছে, সুতরাং কোনো না কোনোভাবে কিছুভাবেই আমরা বিদ্যুৎ সাশ্রয় পেয়েছি, এটা অবশ্যই স্বীকার করতে হবে। বিরোধী দল তার দৃষ্টিভঙ্গিতে কথা বললে হবে না, সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে কোনো না কোনোভাবে বাংলাদেশ এক ঘন্টা বিদ্যুৎ সাশ্রয় যে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে সেটা সত্যি সত্যি আমরা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছি। ধন্যবাদ। আপনি এক ঘন্টা ঘড়ির কাঁটা আগানোর ক্ষেত্রে বিদ্যুৎ যে মানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিদ্যুৎ সাশ্রয় হবে, 200 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, তো ওটা কোথায় জমা রাখছেন আমাদের বর্তমান সরকার? ধন্যবাদ। আপনি আমার মনে হয় যে এই সময়টা আগানো হয়েছে এটা ভালো হয়েছে, বিভিন্ন আমরা দেখতে পাই যে ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে এই সময়টা আছে, কিন্তু সরকার যেমন দ্রুত এই সিদ্ধান্তটা নিচ্ছে যে সময়টা বাড়াতে হবে, কিন্তু সরকারের এটাও খেয়াল রাখতে হবে এখন দেখা যায় যে এখন এই সময়টাকে আগের টাইমে নিয়ে আসা উচিত, যে কোনো সিদ্ধান্ত যদি ভালো সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায় তাহলে জনগণের থেকে উপকার হবে। ধন্যবাদ। রুকসানা ফেরদৌসি, আমার মতামত হলো যে আমি নিজে উপকৃত হয়েছি, আমি 5টার সময় অফিস থেকে যেয়েও আমি 2 ঘন্টা কাজ করতে পারি, আমি ভালো কিছু নাস্তা করতে পারি আমি আমার সন্তানদের জন্য। আমি দেখতেছি দোকানপাট 8টা 9টায় বন্ধ হয়ে যায়, 8টায় বন্ধ হয়ে যাওয়ার পরে তারা স্বামীরা বাসায় ফিরে তার সন্তানদের খেয়াল করতে পারে, সব পরিবারে একটু সময় দিতে পারে, এইটুকু তো লাভ হয়েছে, তারপরে তো বিদ্যুৎ সাশ্রয় হয়েছেই হবে। ধন্যবাদ। বলাই ভৌমিক, আমার যেটি মনে হয় যে যে জায়গাটি আপনারা কেউ বলেননি আমি বলবো, আমরা দেখতে পাচ্ছি যে এই সাশ্রয় হয়েছে কি হয়নি এটি নিয়ে বিতর্ক হচ্ছে, এটা আমার মনে হয় যে কতটা সাশ্রয় হয়েছে সরকার এটা একটি হিসাব করে বের করে দিতে পারতেন, কিন্তু খুব এটা খুব জটিল, মানুষ কখন কাজ করবে আর করবে না এটা নিশ্চিত করে বলা যায় না। কিন্তু সব থেকে যেটি ভালো লেগেছে সেটা হলো যে আমার খুব প্রথম দিকে মনে হয়েছিল যে জাতিগতভাবে আমাদের তো নানাভাবে নানা অনেকেই দোষ দেন, এইরকম একটি উদ্যোগ নেবার ফলে প্রথমেই মনে হয়েছিল মানুষ বিগড়ে না যান, সহযোগিতা না করেন, কিন্তু সব থেকে এটি একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, কেউ বিরোধিতা করেননি, চেষ্টা করেছে সহযোগিতা করার। আমি মনে করি যে ভবিষ্যতে এটা ফেল করতে পারে, ফেল করলে তুলে নেবেন, ভবিষ্যতে কোনো ভালো উদ্যোগে মানুষ যে সাড়া দেবে এই ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ মলয় ভৌমিক। আমাদের হাতে আর একদমই সময় নেই, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকায়, আর তাতে অংশ নিতে চাইলে ফোন করুন অথবা SMS করুন 0181947030 এই নাম্বারে, ইমেল করতে পারেন bengali@bbc.co.uk এই ঠিকানায়। ধন্যবাদ মিলনায়তনের দর্শকবৃন্দ আপনাদেরকে, ধন্যবাদ প্যানেলের সদস্যদেরকে, ধন্যবাদ রাজশাহী মেডিকেল কলেজ ও চ্যানেল আই কর্তৃপক্ষকে, অনুষ্ঠানের প্রযোজক ওয়ালি রহমান মিরাজ এবং আমি মিথিলা ফারজানা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। Thank you.